সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল সিটু চ্যানেলকে নতুন নতুন এডিটিং পাওয়ার জন্য। বন্ধু একজন আমাকে কমেন্ট করে বলেছিল যে সিটু ভাই তুমি একটা বিশ্বকর্মার থাম্বনেল এডিটিং করে দেখাও ফুল এইচডি, তো আমি তার রিকোয়েস্টটা নিয়ে নিয়েছি। তোমরা এতে ওরকম থাম্বনেল বানাতে চাও বা নিতে চাও কীরকম নেবে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি সেম দিয়ে দেবো তারপরের দিন। তো তোমরা কালকে কীরকম এডিটিং নিতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করবে, ওর পরেও দিয়ে দেবো, যে ফার্স্টে কমেন্ট করবে তারটা আগে করবো, ঠিক আছে? তো পিক্সেল ল্যাবটা তোমরা ওপেন করে নেবে ডাউনলোড করে, তো আমি ডাউনলোড করে নিয়েছি। তো কী করতে হবে তোমাদেরকে, নিউ টেক্সট থাকবে এটা ডিলিট করে নেবে। আর আমার একটা ছোটো রিকোয়েস্ট, টেকনিক্যাল সিটু চ্যানেলটা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। তো সবার প্রথমে কী করতে হবে তোমাদেরকে, চার নম্বর অপশানে টাচ করবে, হ্যাঁ চার নম্বর অপশানে টাচ করবে, টাচ করার পর একটু সরিয়ে নেবে, সরিয়ে নেওয়ার পর ফ্রম গ্যালারি, হ্যাঁ ফ্রম গ্যালারিতে টাচ করবে। টাচ করার পর যে পিএনজি ব্যাকগ্রাউন্ডগুলো দিয়ে দেবো, জিপ ফাইল করা থাকবে আনজিপ করে নেবে, ঠিকঠাক মন দিয়ে ভিডিওটা দেখো, ঠিকঠাক পাসওয়ার্ড দিয়ে আছে না তো পাসওয়ার্ড মিস করে দেবে। তো ব্যাকগ্রাউন্ড সিটু লেখা থাকবে, এটা অ্যাড করে নেবে। সবার প্রথমে অ্যাড করে নিলাম, দেখতে পাচ্ছি কত সুন্দর এইচডি করে রেখেছি আমি বিশ্বকর্মার জন্য, একটা বক্সের ফটো আর যে ঠাকুর ওটা দিয়েছি যাতে সুন্দর লাগে। তো পিএনজিগুলো কী করে অ্যাড করবো, উপরে দেখতে পাচ্ছ প্লাস আইকন, হ্যাঁ প্লাস আইকন টাচ করবে, দিয়ে ফ্রম গ্যালারি দেখতে পাচ্ছ, ফ্রম গ্যালারি, ফ্রম গ্যালারিতে গিয়ে এক নম্বর আমি অ্যাড করে নিলাম। তো ঠিকঠাক জায়গায় বসছে না, কী করতে হবে আমার মতো সেম এডিটিং করতে হলে তিন নম্বর অপশানে টাচ করবে, হ্যাঁ একটু সরিয়ে নেবে, সরিয়ে নেওয়ার পর এই অপশানটা ভালো দেবো, এই অপশানটা গিয়ে 75 থাকবে 100 করে নেবে। তো যতগুলো আছে পিএনজিগুলো সব 75 থাকবে 100 করে নেবে, সেম প্রসেস দেখতে পাচ্ছ, এটাও দেখতে পাচ্ছ ধামাকা ডিজে, এটাও অ্যাড করে নিলাম। তো আমি সবগুলো অ্যাড করে নিচ্ছি, তাদের মধ্যে তিন নম্বরটা অ্যাড করে নিলাম, নাচের গান ঠিক আছে এটাও অ্যাড করে নিলাম, আরও সব অ্যাড করে নিচ্ছি তাদের মধ্যে, চার নম্বরটা অ্যাড করে নিলাম আমার নাম, ঠিক আছে তোমাদের নাম বসিয়ে নেবে। তারপর একটা অ্যাড করে নিচ্ছি আমি, 2021 আছে কিন্তু ঠিক আছে কিছুদিন পর 22 চলে আসবে, সেই জন্য আমি 2022 দিয়ে দিয়েছি সবাই যাতে ক্লিক করে, ঠিক আছে? তো কত সুন্দর একটা এইচডি কোয়ালিটি থাম্বনেল হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এটা কীভাবে সেভ করবে, এখানে টাচ করবে, হ্যাঁ ভালো দেখো এখানে টাচ করবে, দিয়ে সেভ অ্যাজ ইমেজ এখানে টাচ করবে, হ্যাঁ দেখতে পাচ্ছ, তারপরে সেভ টু গ্যালারি এখানে টাচ করবে, সেভ হয়ে যাবে। তো এই এডিটটা এই পর্যন্ত, তোমরা কালকে কীরকম এডিটিং নিতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করবে, যে আগে কমেন্ট করবে তার আগে দিয়ে দেবো। তো চলো।